খালেদা জিয়ার মামলায় অন্যায়ভাবে রায় দেয়া হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরেক আলোচনায় নির্যাতনের হাতিয়ার হিসেবে সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে বলে অভিযোগ করলেন আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিস্তারিত আরমান কায়সারের প্রতিবেদনে। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ও খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠানে ষড়যন্ত্র করছে সরকার। এই তড়িঘড়ি রায়ের দিন ঘোষণা করা এবং এই অস্বাভাবিকভাবে একটা ভিত্তিহীন এবং একটি সাজানো নাটক মামলাকে কেন্দ্র করে দেশনেত্রীর বিরুদ্ধে এই যে কর্মকাণ্ড চালাচ্ছে, এটা কোনো আইনি কর্মকাণ্ড নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে এই মামলাকে চালানো হচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় একই সুরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার আদালতকে ব্যবহার করে রাজনীতিবিদদের ওপর জুডিশিয়ালি টর্চারের অপচেষ্টা করছে। যে জুডিশিয়ালি আলাদা থাকবে, বিচার বিভাগ তার স্বাতন্ত্র্য বোধ থাকবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, সেই বিচার বিভাগকে কবজায় আনার জন্য আপনারা অভিশংসন বিল আনছিলেন। বিএনপিকে আঘাত করলে পরিণতি খারাপ হবে বলেও আলোচনায় হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা।